সবাইকে সম্ভাষণ জানাচ্ছি respace.010.com এর পক্ষ থেকে। বিশেষ একটি খবরে পড়তে যাচ্ছি আমি এখন, যেখানে লেখা রয়েছে জামাতে শামীম সাঈদীর পাশে নেই বিএনপি। খবরটির বিস্তারিত প্রথম আলোতে এসেছে এরকম যে ফিরোজপুর সদর নাজিরপুর নেসারাবাদ আসনে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থী শামীম সাঈদীর পাশে নেই বিএনপি। প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী সমরেজাল করিম সমাবেশ করছেন, পোস্টারে ছেয়ে গেছে সড়ক হাট বাজার, তবে শামীম সাঈদীর দেখা মিলছে না, তার পক্ষে প্রচার নেই কোথাও। শামীম সাঈদী মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলা হোসেন সাঈদীর ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার পুলিশ পিরোজপুর শহরের বাইপাস সড়কে আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শামীম সাঈদীর মরণপত্রের প্রস্তাবকারী পিরোজপুরের দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার শওকত আলী, সমর্থনকারী পিরোজপুর টেকনিক্যাল কলেজের প্রভাষক সোহরাব হোসেন ও দারুল কোরআন দাখিল মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরপর অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার পর বিএনপি নেতাকর্মী শামীম সাঈদীর সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে শামীম সাঈদীর ভাই ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 3 শিক্ষককে তাদের কর্মস্থল থেকে ডিবিও থানা পুলিশ গ্রেফতার করেছে, পরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার দেখে তাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়। গ্রেফতার 2 জন শামীম সাঈদীর প্রস্তাব ও সমর্থনকারী, মূলত তাদের রাজনৈতিকভাবে হয়রানির জন্য মামলা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। এই অভিযোগ অস্বীকার করে ফিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জিয়াউল হক বলেন, গত মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস সড়কে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠ থেকে একটি মাইক্রোবাস সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মাইক্রোবাসটি থেকে একটি দেশি পাইপগান, 6টি বন্দুকের গুলি, 5টি পেট্রোল বোমা, ধারালো অস্ত্র জব্দ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, শামীম সাঈদীর 3 কর্মীকে গ্রেফতারের ব্যাপারে তারা আমাকে জানিয়েছিল, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ মামলা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করছে না। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, পিরোজপুর 1 আসনে বিএনপি দলীয় প্রার্থী চেয়েছিল, তারা শামীম সাঈদীকে পিরোজপুর 2 আসন ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু জামাত পিরোজপুর 1 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় আসনটি ছেড়ে দেয় বিএনপি নেতৃত্বাধীন জোট। দলীয় প্রার্থী না পেয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বলেন, যেখানে জোটের প্রার্থী সেখানে ওই দল প্রচার প্রচারণা বা সমাবেশের উদ্যোগ নেবে, বিএনপি নেতাকর্মীরা তাতে অংশ নেবেন। পিরোজপুর 1 আসনে জামাতের প্রার্থী শামীম সাঈদী, তিনি নিজে এখনও প্রচার প্রচারণা শুরু করেননি, তাহলে বিএনপি মাঠে নামবে কীভাবে, আগে তারা নামুক। এই ছিল শামীম সাঈদী সম্পর্কে প্রথম আলোর ফিচার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।